ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগার এবারের মৌসুমে সফলতা ছোঁয়া দেয়নি বার্সেলোনার হাতে। লীগ শুরুর প্রথম দিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও করোনার অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় শুরু হওয়া লীগে নিজেদের হারিয়ে ফেলেছে বার্সেলোনা। টানা বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারানোর মাধ্যমে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকেও পয়েন্ট টেবিলে পিছিয়ে গেছে কাতালানরা। এরপর আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি মেসির দল, যার জন্য লা লিগা শিরোপা বঞ্চিত হয়েছে বার্সেলোনা। বার্সেলোনা লা লিগা শিরোপা খোয়ালেও ব্যক্তিগত সাফল্যে সবার উপরে ছিলেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এবারে লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও মেসির ঘরে। পুরো মৌসুম জুড়ে দারুণ পারফর্ম করে পাঁচটি অসাধারণ রেকর্ড গড়েছেন মেসি, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে ফুটবল বিশ্বে ব্যাপকভাবে। মেসির পাঁচ রেকর্ডের প্রথমটি হল তেলমো জারাকে পেছনে ফেলে লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সপ্তম পিচিচি ট্রফি জিতেছেন মেসি। সর্বোচ্চ সাতবারের মতো এই পুরস্কার হাতে উঠল লিওনেল মেসির। লিওনেল মেসির দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি হল লা লিগার ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে এক লীগ মৌসুমে সর্বোচ্চ ২১ অ্যাসিস্ট করা। জাবি হার্নান্দেজের ২০ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২১ অ্যাসিস্টের রেকর্ড এখন লিওনেল মেসির। এরপর লিওনেল মেসির তৃতীয় রেকর্ডটি হল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক লা লিগা মৌসুমে ২০টির বেশি গোল এবং ২০টির বেশি অ্যাসিস্ট করা। এবারের মৌসুমে ২১ অ্যাসিস্টের পাশাপাশি ২০টির বেশি গোল করেছেন মেসি, যা মেসিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। লিওনেল মেসির চার নম্বর রেকর্ডটি হল এই মৌসুমে এক মাসের সেরা খেলোয়াড়ের সর্বোচ্চ পুরস্কার জয়। পঞ্চম রেকর্ডটি হল লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ১২ মৌসুমে ২০ গোলের বেশি করা। লিওনেল মেসি লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার যিনি টানা ১২ মৌসুমে ২০টির বেশি গোল করেছেন। শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত সফলতায় এই পাঁচ রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।